নমস্কার, আমি সুব্রত বসু। 70-এর দশকে প্রায় 9 বছর নটরঙ্গ নাট্যগোষ্ঠীতে নিয়মিত অভিনয় করেছি। তারপর চাকরির বাধ্যবাধকতার জন্যে নাটক ছাড়তে বাধ্য হই। কিন্তু নাটকের প্রতি যে ভালোবাসা তা আজও অটুট। কলকাতা থেকে সামান্য দূরে থাকি বলে নিয়মিত নাটক দেখা হয় না। বর্তমানে এই অতিমারির পর বাংলা নাটকের অবস্থা একেবারে মুমূর্ষ। তবে এই অবস্থা কিন্তু হঠাৎ করে হয়নি, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে খারাপের দিকে গেছে। যবে থেকে এই টিভি সিরিয়ালের রমরমা শুরু হয়েছে, তারপর থেকে আমরা লক্ষ্য করেছি কি যে বোর্ডের থিয়েটারের দর্শক সংখ্যা কমতে শুরু করেছে। বাণিজ্যিক রঙ্গালয়গুলি চালানো দুষ্কর হয়ে উঠেছিল, ফলে মালিকরা সেগুলি বিক্রি করে দিয়েছেন। আগে থিয়েটারের পাড়ায় যেমন বৃহস্পতিবার, শনিবার, রবিবার ডাবল শো হতো, সেই বাণিজ্যিক থিয়েটারের আর সেই ঐতিহ্য নেই, একেবারে শেষ হয়ে গেছে। কলকাতা শহরে এখন হাতে গোনা যে কটি রঙ্গালয় রয়েছে, সেখানে গ্রুপ থিয়েটারের দলগুলি তাদের নিজস্ব নাটক অভিনয় করে। দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে নাটকের খরচাও বেড়েছে পাল্লা দিয়ে, আশানুরূপ দর্শক সমাগম নেই। আর্থিক ক্ষতি স্বীকার করে গ্রুপ থিয়েটারের দলগুলি নিজেদের অস্তিত্ব কোনোক্রমে টিকিয়ে রেখেছে। এখন এই অতিমারির পর অবস্থা আরও সঙ্গীন। একথা বলার অপেক্ষা রাখে না যে গ্রুপ থিয়েটারের সেই অতীত গৌরব আর নেই। তা শুধু গ্রুপ থিয়েটার বলি কেন, নাটকের আর সেদিক নেই। এক সময় গ্রামে গঞ্জে যাত্রার প্রচলন ছিল, শহরতলিতে ছোটখাটো ক্লাবেতে দল বেঁধে অভিনয় করা হতো। রামকৃষ্ণদেবও একদিন অনুভব করেছিলেন যে এর মাধ্যমে লোকশিক্ষে হয়। সবেতেই অবক্ষয় গ্রুপ থিয়েটার ক্ষেত্রেই বা অন্যত হবে কেন, যদিও এর অনেকগুলি কারণ রয়েছে। গ্রুপ থিয়েটারের দলগুলিতে বর্তমানে এখন একজন দুজন ভালো অভিনেতা অভিনেত্রীর উপর নির্ভরশীল। বাদবাকি যারা আছেন তাদের বেশিরভাগই লক্ষ্য গ্ল্যামার। গ্রুপ থিয়েটারের বুড়িকে ধরে যদি টিভি সিরিয়ালের দরজা খুলে যায়, ফলে নাটকের জন্যে উৎসর্গকৃত প্রাণ এইরকম সদস্য বা শিখতে আগ্রহী শিক্ষার্থী আর পাওয়া যায় না। আগে অভিনয়ের মধ্যে যে একটা দলগত সংহতি পরিচয় পাওয়া যেত তা অনেকটাই অন্তর্হিত। এই খামতি ঢাকতে গিয়ে নাটকে একজন বা দুজনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে যারা গ্রুপ থিয়েটারের নাটক দেখে আসছেন সেই সব দর্শকদের আর ভালো লাগছে না। এক সময় দিকপাল অভিনেতারা অভিনয় করতেন, সৌম্যমিত্র, অচিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, কত নাম বলব। কিন্তু তাদের পাশে যারা অভিনয় করতেন তারাও কিছু কম ছিলেন না। এখনও কিছু নির্দিষ্ট দর্শক আছেন যারা গ্রুপ থিয়েটারে নাটক দেখেন, কিন্তু তাদের সংখ্যাও কমে আসছে। তারপর এই অতিমারী, এর ফলে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলি থেকে মান্যতা দিতে গিয়ে নিয়মিত নাটক করা আর সম্ভব হচ্ছে না। দিনে দিনে বিনোদনের সংখ্যা বেড়ে চলেছে, ফলে নতুন নাটকে দর্শক সমাগম ঘটানো সত্যিই দুরূহ। একটি শিশু জ্ঞান হওয়ার পর থেকেই সে মোবাইল ফোন নির্ভরশীল হয়ে পড়েছে। মোবাইল ফোনের বিরাট প্রভাব এখন সমাজের উপরে, হাতের মধ্যে হাতের মুঠোয় এখন গোটা বিশ্ব। শিশুরা মোবাইল ফোনে এখন পড়াশুনো করছে। স্মার্ট টিভির কল্যাণে সিনেমা এখন ওয়েব সিরিজ ঘরের বসে দেখা যাচ্ছে। সেই সব দর্শকরা তো আর হলমুখী হতে চাইছেন না। নিশ্চয়ই মনে আছে যে একসময় সাহিত্যতে বেশি এপিক উপন্যাস লেখা হতো, সাহেব বিবি গোলাম, পড়ি দিয়ে কিনলাম, একক দর্শক শতক, বিরাট বিরাট উপন্যাস লেখা হয়েছে বা ট্রিলজি লেখা হয়েছে।
কিন্তু তার পরিবর্তে এখন চলে এসেছে নভেলেট বা নভেলা। ছোট গল্পকে আগে থেকেই সংখ্যা অসংখ্যা ও শব্দ সংখ্যা দিয়ে নির্ধারিত করে রাখা হচ্ছে। অনুগল্প তো এখন সর্বাধিক প্রচলিত। তা এখন যা সময় নাটকের জন্য কিন্তু নতুন কিছু ভাবতে হবে, কারণ একের পর এক এই আর্থিক ক্ষতি স্বীকার করে নাটক কোনো গ্রুপের পক্ষে চালিয়ে যাওয়া সম্ভবপর নয়। পেশাদারী মঞ্চগুলি উঠে যাওয়ার পর অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করতে হলে সেই টিভি সিরিয়ালের উপর নির্ভর করতে হবে। এখনও টিভিতে কিছু সিনেমা ওয়েব সিরিজে ভালো অভিনয় চোখে পড়েছে, তবে ক্যামেরার সামনে অভিনয় আর মঞ্চে অভিনয় এক জিনিস নয়। সাধারণ সিরিয়ালে অভিনয় না জানলেও দিব্যি চলে যায়, এগুলি তো সাধারণত টিআরপিডির ফল। দর্শকদের রুচি কিছু ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত, ফলে নতুন কিছু আর পাওয়া যাচ্ছে না এগুলোর থেকে। সেই মহাকবি মধুসূদনের কথা বলেই শেষ করতে হয়, জলে একটু নাট্য রঙ্গে মজে লোক রাড়ভঙ্গে নিরক্ষীয় প্রাণে নাই সয়। নমস্কার।